আমরা টক বা চাটনি তো অনেক রকমের খেয়েছি, বিভিন্ন ফল সবজি, এমনকি বীরভূম বাঁকুড়াতে আমিষ টকও খুব প্রচলিত, চুনো মাছ দিয়ে হয়। তবে আজকে আমরা করব একদম নতুন রকমের একটা টক, ডালের বড়ার টক। দিদার হাতে এই রান্না যে একবার খেয়েছে সে কোনো দিনও ভুলতে পারবে না। এই রান্নাটি অতি সহজ, খুব সাধারণ উপকরণে হয় এবং খুব তাড়াতাড়িও হয়। এর জন্য লাগবে মটর ডাল, মটর ডাল আমরা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছি, তেঁতুলের কাঁদ, চিনি, শুকনো লঙ্কা, সর্ষে, ভাজা মশলা। ভাজা মশলা আমরা কিন্তু জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। ডালের বড়া করবার জন্য ডাল বেটে নিতে হবে নুন আর চিনি দিয়ে। চিনিটা একটু বেশি দেবো, কারণ এখানে ডালের বড়াটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে। আগেকার দিনে এই ডাল বাটা হতো শিলে, কিন্তু আজকাল সময়ের অভাব, কাজে আমি ডাল দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। অনেকক্ষণ ধরে বাটবো যাতে ডালের বড়াটা ফুলে উঠতে ভালো। পেশাই করবার পর ডালটাকে ভালো করে আবার ফেটাবো। এবার ডালের বড়া ভাজবো, তার জন্য একটু বেশি তেল লাগবে, তাই আমি কড়া গরম করে তাতে প্রায় 1.5 থেকে 2 কাপ তেল দেব। এবার কড়াইয়ে যে তেল ছিল ভাজার তেল, সেটা খানিকটা কমিয়ে নিয়ে মূল রান্নাটায় আসবো। তেল গরম হয়ে গেছে, এবার এতে দেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার তেঁতুলে দেব 2 কাপ বা 2.5 কাপ সমান চিনি, এটা তো তেঁতুল কতটা টক তার উপর নির্ভর করবে, এবং অল্প নুন। এইবার দিয়ে দেবো
এক চামচ থেকে দেড় চামচ সমান ভাজা মশলা, আর তার সাথেই দিয়ে দেবো ডালের বড়াগুলো। খেয়াল রাখবেন যেন ঝোলটা একটু বেশি থাকে, কারণ ডালের বড়া দিলেই ঝোল কিন্তু টেনে নেবে।